السلام عليكم ورحمة الله وبركاته. অনেক ভাই বল হতাশায় ভুগে বলে থাকে যে আমাদের বেঁচে থেকে কি লাভ, এবং কারো কারোর জীবনে হতাশাটা এত বড় প্রভাব পড়ে তার জীবনে যে তিনি আত্মহত্যাই বলে ফেলে, তার কোনো একজন প্রিয়জনের কাছ থেকে ব্যথা পেয়ে অথবা সামাজিক কোনো জায়গা থেকে কষ্ট পেয়ে এই কষ্টের যন্ত্রণাটা সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। এটাই একমাত্র উদ্দেশ্য তার জীবন সম্পর্কে সে উদাসীন, তার জীবনের যে মূল্য আছে সে নিজেই জানে না, অথবা তার বেঁচে থাকার যে কিছু অবলম্বন আছে সে নিজেই জানে না। এ কারণে অনেকে মানে হতাশায় ভুগে ফোন করে তার কেউ নাই, এজন্য সে আত্মহত্যা করে থাকে। ওইসব হতাশাগ্রস্ত ভাই বন্ধুর উদ্দেশ্যেই আজকে ভিডিওটি করা, সেটা হচ্ছে বেঁচে থেকে যে কি লাভ, আপনি কার জন্য আত্মহত্যা করছেন, অথবা কার জন্য আপনি কষ্ট ভুগছেন, অথবা কার উপর জীবন করে আপনি হতাশায় ভুগছেন। যদি আপনার কোনো একক প্রিয়জনের কাছ থেকে ব্যথা পেয়ে থাকেন, তাহলে বলতেছি আপনার পিতা মাতা আছে, আপনার ভাই বোন আছে, আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব সবাই আছে, শুধুমাত্র একজন ব্যক্তির ব্যথাকে কেন্দ্র করে কেন আপনি নিজেকে এত হতাশা ভোগাচ্ছেন, বা তো আরও আপন জন আছে, আপনি কেন একজন আপনজনের উপর ডিপেন্ড করছেন, বা তো আরও আপন জন আছে। অন্যতম মধ্যে অন্যতম কথা হচ্ছে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, আল্লাহ জিন এবং মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। অতএব আপনি যে অবস্থায় আছেন, যেখানে আছেন, আল্লাহ বিধান মেনে তার ইবাদত করুন। আপনার কিচ্ছু নাই জীবন, আপনার কোনো আপনজন নাই, আপনার কোনো সম্পত্তি নাই, আপনার কোনো থাকার জায়গা নাই, কিন্তু আপনার জীবন তো আছে। আপনার এই জীবনটার জন্য আপনাকে আল্লাহ ইবাদত করতে হবে, কারণ আল্লাহ জীবনটা দিয়েছে আল্লাহ সুবহান ওয়া তাআলা। অতএব আল্লাহ সুবহান ওয়া তাআলা ইবাদত করতে আপনি বাধ্য, যতক্ষণ আপনার জীবন আছে ততক্ষণ আপনি আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকবেন এবং আল্লাহ সুবহান ওয়া তাআলার ইবাদত করবেন। সৃষ্টিকর্তার পালনকর্তার ইবাদত ব্যতীত বেঁচে থাকার আমাদের কোনো অধিকার নাই। যদি আল্লাহ সুবহান ওয়া তাআলা দয়া করে মায়ের করে আমাদেরকে বাঁচিয়ে রাখছেন তার ইবাদত না করা সত্ত্বেও, তাহলে একজন সৃষ্টিকর্তা আপনাকে কত মায়া করে সৃষ্টি করেছেন এবং তিনি আপনাকে রিজিক খাওয়াচ্ছেন, যদিও তো আপনি তার কথা শুনছেন না, মানছেন না, তাহলে আপনি কেন নিজেকে এতটা হতাশায় ভোগেন? আপনার তো এমন একজন সৃষ্টিকর্তা আছেন যিনি আপনাকে আপনার ইবাদত না করলেও আপনাকে খাওয়াচ্ছেন, তার কথা না শুনলেও আপনাকে খাওয়াচ্ছেন, আপনাকে বাঁচিয়ে রাখছেন, তার জীবনটা তিনি দিয়েছেন, তার অধিকার আপনার জীবনটা, তারপরে তিনি আপনাকে কিছু বলছেন না আপাতত, আপনি কেন হতাশায় দেবেন, আপনি কেন আত্মহত্যার পথ বেছে নেবেন? আমাদের বেঁচে থাকার অবলম্বন আছে, আমাদের কিছু থাক বা না থাক, যখন আমার জীবন থাকবে আমাদের বেঁচে থাকার অবলম্বন আছে। পাঁচ হাত সালাত আদায় করা মুসলমানদের জন্য ফরজ, এটা আমার বেঁচে থাকার অবলম্বন, আমার জীবন থাকলে আমি এটা করতে বাধ্য, আমি বেঁচে থাকবো না কেন, আল্লাহ আমাকে জীবন দিয়েছে আমি বেঁচে আছি এবং আমি তাই ইবাদত করব, এবং কেউ আমাকে কষ্ট দেয়, আমার পিতা মাতা আমাকে কষ্ট দিতে পারে, অন্য আপনার আছে, আমার অন্য আপনাদের কষ্ট দিতে পারে, পিতা মাতা আছে, দুনিয়ার সমস্ত মানুষ আমাকে কষ্ট দিয়েছে, আল্লাহ সুবহান তাআলা আমার জন্য আছে। অর্থাৎ কারো কষ্টে নিয়ে এমন হতাশা ভোগার কোনো দরকার নেই, হতাশাগ্রস্ত হবেন না, আল্লাহ সুবহান তাআলা আছে আপনার জন্য সবসময়ের জন্য, আপনি যখন যা ইচ্ছে তাকে বলে রাখতে পারেন, তাকে শুনে রাখতে পারেন, এবং যখন যে বিপদ থেকে উদ্ধার হতে চান আপনি যে অবস্থায় আছেন তার কাছ থেকে সে বিপদ থেকে উদ্ধার হওয়ার দোয়া করতে পারেন। তো এমন একজন সৃষ্টিকর্তা থাকতে আপনি কেন হতাশায় ভুগবেন, আপনি কেন নেশা পানি পান করবেন হতাশায় ভুগবেন? আল্লাহ সুবহান তাআলার কাছে সিজদা দিন, আল্লাহ আপনার কষ্ট দূর করে দেবেন, আল্লাহ সুবহানের কাছে দোয়া করুন, আল্লাহ আপনার কষ্ট দূর করে দেবেন, তা চির হতাশা, কোনো হতাশা নাই। শয়তান মানুষের হতাশাকে বাড়িয়ে দেয়, আপনি শয়তান থেকে বেঁচে থাকুন, আউযুবিল্লাহি মিনাশাইতানির করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর ইবাদতে মশগুল হবেন, ইনশাআল্লাহ আপনার মনে হতাশা কেটে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।